যারা ইস্তেগফার পড়ে তাদের পাঁচটা লাভ। মান লাযিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলো গুনে শেষ করা যাবে না। বিষ্ণু বলেছেন সব সময় তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকির আর প্রশংসা দিয়ে ভিজিয়ে রাখো। কি করবেন? ভিজিয়ে রাখবেন। আরব বিশ্বে আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আজকারগুলো আল আদঈয়াতুল মাসুরা মাসনুন দোয়াগুলো তারা লিখে রাখত, যাতে মনের অজান্তেই তাদের চোখ ওই সাইনবোর্ডে পড়লে তারা যেন ওই দোয়াগুলো পড়তে পারে। রাস্তার মধ্যে লেখা থাকতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি উঁচু কোনো জায়গায় উঠবেন বা লিফটে দিয়ে উপরে উঠবেন, সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, ওঠার সময় বায়ে লেখা আল্লাহু আকবার। কারণ হাদিসে এসেছে ইদা সাঈদনা কাব্বারনা, আমরা যখন উপরের দিকে উঠতাম আমরা পড়তাম আল্লাহু আকবার। ও ইদা নাজালনা সাব্বাহনা, আর যখন আমরা নিচের দিকে নামতাম আমরা পড়তাম সুবহানাল্লাহ। এজন্য হেঁটে হেঁটে কিংবা সিঁড়ি দিয়ে কিংবা লিফট দিয়ে এলিভেটর দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন কি পড়বেন? আওয়াজ করে পড়েন কি পড়বেন? আর নিচের দিকে নামলে কি পড়বেন? এই তাসবিহগুলো পড়ে পড়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখার দরকার আছে না নাই? আমরা যেন আল্লাহর জিকির আর শুকুর দিয়ে আমাদের হৃদয়টাকে জিহ্বাটাকে সিক্ত করে রাখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। ফরজ সালাতের পরে বিশ্বনবী তাসবিহগুলো পড়তেন, আমরা পড়তে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতুল কুরসি পড়তেন, লম্বা লম্বা অনেক দোয়া করতেন। এগুলো আমরা করি না, আমরা ছোট্ট একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যাই, তাই না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তাই না? আমিন ইয়া আরহামার রাহিমিন তো হইল, হইল কিছু? তাড়াহুড়ো করবেন না, তাসবিহ পড়বেন, জিকিরগুলো পড়বেন, এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে হয়, মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া, সেটা হলো তার মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তো, আর সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আমার সাথে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। বেশি যারা ইস্তেগফার পড়ে তাদের পাঁচটা লাভ, আওয়াজ করে বলতে হবে কয়টা? নাম্বার ওয়ান, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে সব সময় ইস্তেগফারের সাথে লাজিমা মানে লেগে থাকে আঠার মতো, কিসের মতো? চুইংগাম খান না আপনারা? চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না? বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগায় দেয়, আছে না নাই? তখন সরিষার তেল দিয়ে ছুটাইতে হয়, তাই না? তো মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে। চিল্লায় বলেন না কয়টা? এক নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সব বিপদ থেকে তার উদ্ধার করে কে? আল্লাহ। আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। কত বিপদ, কত ধরনের বিপদ! যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট, আছে না নাই? যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন, আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা, যে কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারেন, ঠিক কি না? যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন, ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন, দুজন কোবাকবি লাগছে আপনি মাঝখানে, হইতে পারে না? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, এরকম সব ধরনের বিপদ থেকে তারে রক্ষা করবে কে? যদি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকা যায়, এ হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, যে সব সময় আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, তার কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জীবনে টেনশন আছে না নাই?
জীবন নিয়ে টেনশন, মরণ নিয়ে টেনশন, ক্যারিয়ার নিয়ে টেনশন, বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন, ঘরের মধ্যে শান্তি নাই টেনশন, দ্রব্যের দাম বাড়তেছে, বেতন কমতেছে টেনশন, ঠিক কি না? এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে? নাম্বার থ্রি, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। রিজিক দেওয়ার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না, আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। চার নাম্বার, যতক্ষণ ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ আপনি ইস্তিগফার করবেন আল্লাহর আযাব আপনারে পাকড়াও করবে না। পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবু দাওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে? সবসময় ইস্তিগফার পড়তে রাজি আছেন তো? শাহজালালার শহীদ তিতুর খুন রাঙা জমিন, শাহজালালার শহীদ তিতুর খুন রাঙা জমিন, মোল্লা ছিল মোল্লা আছে থাকবে চিরদিন, আজ মোল্লা চেনো না তুমি আলেম চেনো না, মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না, মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে।